নমস্কার বন্ধুরা আমাদের দেশে এই মুহূর্তে ব্যাংক প্রতারণা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জালিয়াতরা কারণ এখন নিত্য নৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ব্যাঙ্ক প্রতারণা গত আর্থিক বছর যে তথ্য পরিসং মানে পরিসংখ্যান বলছে যে সরকারি ব্যাঙ্কগুলির যা মুনাফা হয়েছে তার থেকেও নাকি ব্যাংকের প্রতারণা বেশি হয়েছে তো হবে এই যে প্রতারণা থেকে রেহাই পায়নি সাহায্য মানে সাধারণ মানুষ থেকে ধনী মানুষ পর্যন্ত তো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকেও কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে আপনি কোনোভাবে না প্রতারণার শিকার হয়ে যান তো আমরা প্রতারণা হলে ব্যাংকে আমরা প্রথম কী করি অভিযোগ করি যাতে আমরা এই টাকার মানে ফেরত পাই বা আর ভবিষ্যতে না হয় কেউ এর অন্য শিকার না হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রতারণার অভিযোগ করতে গেলেও নিজে বড় নিজে বড় বিপদে পড়তে পারেন তো হঠাৎ করে আমি আজকে উল্টো কথা বলছি এতদিন আমাদের চ্যানেলে সবসময় ভিডিও দিয়ে থাকি যে আপনি প্রতারণার শিকার হলে ব্যাংকে। বা যে কোনো আপনার অ্যাকাউন্টে আপনি অবশ্যই অভিযোগ করুন সাইবার ক্রাইমে বা ব্যাংকে বা সরকারের যে বিভিন্ন রকম পোর্টাল থাকে সেখানে তো আজকে যেন আমি হঠাৎ উল্টো কথা বলছি এই কারণে আজকে আপনার সঙ্গে আমি দুটো ঘটনা বাস্তব ঘটনা শেয়ার করব সেখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ব্যাংক প্রতারণার অভিযোগ করতে গিয়ে নিজেদেরই সমস্যা বাড়িয়েছেন অভিযোগকারী আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ব্যাঙ্ক পতারনারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না এবং ওদের বেশি সবচেয়ে এখন বেশি টার্গেট হয়েছে বয়স্ক মানুষ অর্থাৎ পেনশনারদের কারণ পেনশনাররা এখনকার যে নিত্য নতুন ডিজিটাল যে আপডেটগুলো সঙ্গে সঙ্গে হয়ে উঠতে পারেনি এবং সেই সঙ্গে পেনশনাররা খুবই সরল মানুষ মানে সরল মনের হয়ে থাকে তারা কী করে খুব সহজে মানুষকে বিশ্বাস করে নেয় তো তাই কিন্তু তারা বেশি করে শিকার হচ্ছে এই পত্রনার মানে চক্করে তো ঘটনাটি কি ঘটনাটি কয়েকটি নিউজ পেপারে বেরিয়েছিল আমি আপনার সঙ্গে দুটো নিউজ চ্যানেলের খবর শেয়ার করছি একটা ডিএনএ আর একটা হচ্ছে ইন্ডিয়া টুডে তো এখানে বলা হয়েছে একজন পেনশনার ওনার অ্যাকাউন্ট থেকে পেনশন অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকার বেশি ফ্রড হয়েছে তাই উনি অভিযোগ করেছেন তো অভিযোগ করার পরে দেখা যায় যে উনার নিজেরই কন্যাকে অর্থাৎ মেয়েকে পুলিশ গ্রেপ্তার করেছে তখন ওই পেনশনার কিন্তু অবাক হয়ে যায় যে কী কারণে হঠাৎ নিজের মেয়েকে গ্রেপ্তার করা হলো ঘটনাটি হচ্ছে ওই পেনশনারের যে কন্যা নিজের গোল্ড লোনের ইএমআই মেটানোর জন্য বাবার অ্যাকাউন্ট অর্থাৎ পেনশনারের অ্যাকাউন্ট থেকে মাঝে মধ্যে এই টাকা তুলে নিত তো সাহাইভাবে টাকা তুললে তো মেসেজ আসবে না মেসেজটা উনি কী করতেন ওই মানে ভদ্র মহিলা বা ওনার কন্যা বাবার মোবাইল স্বাভাবিকভাবে মেয়েরা ব্যবহার করতেই পারে এবং বাবার অ্যাকাউন্টের তথ্য কিন্তু মেয়েরা জানে তো উনি কী করতেন ওনার এস এম বা ওটিপির যে তথ্যগুলো আছে সবগুলো ডিলিট করে যায় বাবার অ্যাকাউন্ট মানে বাবার মোবাইল থেকে সাহেব উনি বুঝতেই পারেননি যে ওনার কোনো ট্রানজ্যাকশান হচ্ছে কিন্তু উনি যখন এরপরে যখন ওনার অ্যাকাউন্টে টাকা তুলতে যায় গিয়ে দেখে না দু লক্ষ টাকারও বেশি ওনার অ্যাকাউন্টে নেই তখন উনি সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন এবং তদন্ত করে দেখতে পায় অফিসাররা যে ওনার অ্যাকাউন্ট থেকে একটা মোবাইল ওয়ালেটে টাকা যাচ্ছে এবং সেখান থেকে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তো তদন্ত করে দেখতে পাই যে ওই দুটো অ্যাকাউন্ট একটা হচ্ছে ওনার নিজের মেয়ের আর একটা হচ্ছে ওনার জামাইয়ের তো তাই তারা গ্রেপ্তার করেছে ওনার মেয়েকে তো মেয়েকে গ্রেপ্তার করার পরে ওই পেনশনারের টাকার জন্য যতটুকু না কষ্ট হচ্ছে ততটুকু আর তার থেকে বেশি কষ্ট হচ্ছে কন্যাকে জেলে দেখে তো তাই অবশ্যই কিন্তু এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার তথ্যগুলো আর কেউ জানে না কি বা আপনার যে অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টে যে মোলামতের লিঙ্ক আছে সেটা কেউ অন্য কেউ ব্যবহার করছে নাকি কেউ সেটাকে ফলো করছে নাকি শুধুমাত্র এই ঘটনাটি নয় আরও একটি ঘটনা হয়েছে যেটা পশ্চিমবঙ্গের সিউড়িতে একজন বয়স্ক মানুষ পেনশনারে ওনার মোবাইলে ফোন আসে ওনার নাতি ফোনটা ধরে ফোন ধরে যেহেতু নাতি সমস্ত তথ্য জানে দাদুর সমস্ত তথ্য বলে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার নাম্বার সব বলে দিয়েছে এবং সেটাকেই ব্যবহার করে প্রতারকরা সমস্ত টাকা তুলে নিয়েছে তো স্বাভাবিকভাবে উনিও কিন্তু অভিযোগ করেছেন অভিযোগ করে জানতে পারা যায় যে ওনার বাড়ি থেকেই তথ্যটা সরবরাহ করা হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন যে এই দুটো ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারের লোকেদের ভুলে বা জেনে অজান্তে লোভে পড়ে কিন্তু এই প্রতারণার শিকারটা হয়েছেন ওই ব্যাঙ্ক গ্রাহক বা ওই পেনশনার কিন্তু উনি অভিযোগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে নিজের কেউ না কেউ জড়িত তখন এমনিতে টাকা গেছে তারপরে সেই সঙ্গে মান সম্মানের ব্যাপারটাও থাকছে তো এখানে অবশ্যই প্রথম ক্ষেত্রটাই বলছি যে উনার কন্যা সন্তান মানে কন্যা যে ওই যে ভদ্রমহিলা নীতিগতভাবে কিন্তু ঠিক কাজ করেননি আবার মানবিকতাদের দিক থেকে দেখলে যদি দেখা যায় যে কিছুটা হলেও ওনাকে সাপোর্ট করা যায় ওনার টাকার খুব প্রয়োজন ছিল যদিও এই অসৎ উপায়টাকে সমর্থন করি না ওনার উচিত ছিল ওনার বাবাকে বলা ওনার বাবা যদি না মানে কিছু না কিছু তো অবশ্যই তো ব্যবস্থা করতো কারণ বাবা মা সবসময় যেন কন্যা সন্তানের ভালোই চায় তো এই ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল নিজের মেয়েকে বাবাকে জেলে দেখতে হচ্ছে তো এই রকম ঘটনা যাতে না হয় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনার অ্যাকাউন্টের তথ্য পরিবারের মানে অপ্রয়োজনীয় কাউকে না জানানো এবং সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে যে লিঙ্ক করা নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং বা অ্যাপ কেউ যেন ব্যবহার করে তার পাসওয়ার্ড যেন কেউ না জানে তাতে আপনি সরল মনে কার সবাইকে বিশ্বাস করে যাচ্ছেন কিন্তু কেউ কখনো লোভে পড়ে যে কোনো অপ্রীতিকর কাজ করবে না সেটা কোথায় কনফার্ম কোথায় বলা যায় তাই অবশ্যই সতর্ক থাকুন যাতে আপনার সমস্ত তথ্য সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই কারণ এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনি কাউকে বলতেও পারবেন না কোথাও অভিযোগও করতে পারবেন না এবং নিজে মনে মনে কষ্ট পাবেন তবে হ্যাঁ আপনার যারা একবারে ক্লোজ তাদের সঙ্গে অবশ্যই আপনি শেয়ার করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই রকম যাতে অপ্রীতিকর ঘটনায় না পড়েন অবশ্যই সতর্ক থাকুন তথ্য শেয়ার করার আগে নিজেও সতর্ক থাকুন যে তথ্যটা শেয়ার করব করব না কারণ অভিযোগ করে গিয়ে দেখা আপনি আপনার নিজের পরিবারের সদস্য নিজের প্রিয়জনের বিরুদ্ধে আপনি হয়তো অভিযোগ করে ফেলছেন এবং তারপরে যখন তাদের বিরুদ্ধে যখন ইলিগালি ব্যবস্থা নেওয়া হয় তখন আপনি আর কিছু করতে না অর্থাৎ ঘুরিয়ে সেই বলা যায় নিজের বিপদ নিজে ডেকে আনবেন তাই অবশ্যই কোনো প্রতারণা হলে অবশ্যই আগে নিজেদের মধ্যে আলোচনা করুন এই রকম কেউ নিজের করেছে নাকি তবে হ্যাঁ এটা খুব নগণ্য ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জালিয়াতরা কিন্তু অন্যভাবে প্রতারণা করে কোনো লিঙ্কের মাধ্যমে কোনোভাবে আপনাকে প্রভাবিত করে কিন্তু প্রতারণা করে তবে হ্যাঁ সেই সঙ্গে আর একটা ঘটনা যেটা এই এইরকম কোনো প্রতারণা নয় তাও হচ্ছে কি একজন বয়স্ক মানুষ পশ্চিম মেদিনীপুরে মানে পশ্চিমবঙ্গ রাজ্যের উনি হচ্ছেন টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন দু লক্ষ টাকার কাছাকাছি পেনশনের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ওনাকে ব্যাংক থেকে ফলো করে তিনজন এসছেন পিছনে এবং কোনোভাবে কায়দা করে ওনার সাইকেলের পেছনে দড়ি জড়িয়ে দেয় তো উনি ওই নেমে ওই দড়িটা যখন ছাড়াতে যাচ্ছেন পাচ্ছে না দেখে ওনারা সাহায্য করার মানে ভান করে এসে ওনাকে ওই দড়ি ছাড়ানোর মানে কাজটা করতে এসে টাকাটা নিয়ে ওরা কিন্তু চম্পট দেয় বয়স্ক মানুষ ওই এত টাকা হারিয়ে কিন্তু অসহায় হয়ে পড়েছে তাই এক্ষেত্রে আপনাদের কিন্তু এই দিকটাও খেয়াল রাখতে হবে যখন আপনি ব্যাঙ্কে যাচ্ছেন যখন টাকা তুলছে তখন দেখবেন যে আপনাকে কেউ ফলো করছে নাকি বা অস্বাভাবিক কিছু আচার আচরণ করছে না এটা কিন্তু অবশ্যই এটা দেখার বিষয় কারণ এইরকম কিন্তু ব্যাঙ্কগুলিতে প্রায় ঘটনা ঘটে থাকে এমনকি ওদের ইনফর্মার ব্যাংকেই বসে থাকে এ বিষয়টাও কিন্তু অনেক ক্ষেত্রে মানে ধরাও পড়েছে যে ওদের ইনফর্মার ব্যাংকের ভিতরে বসে বাইরে জানিয়ে দেয় যে অমুক ব্যক্তি এত টাকা তুলে নিয়ে যাচ্ছে তাই অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখবেন এবং পারলে বাড়ির কাউকে সঙ্গে নিয়ে যাবেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই বাড়ির কাউকে সঙ্গে নিয়ে যাবেন কারণ পেনশনার বা বয়স্ক মানুষদের সম্বল ওই অল্প টাকা থাকে ব্যাঙ্কে তো ওই টাকাটাও যদি পতারণের শিকার হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ এই তিনটা ঘটনা আপনার সঙ্গে তুলে ধরলাম তো এই তিনটা ঘটনা সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ যদি আপনাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে অপরেরও সতর্ক হতে বা সচেতন হতে সাহায্য পাবে এবং সেই সঙ্গে অবশ্যই বলব আপনারা নিজেরা সতর্ক থাকুন সচেতন থাকুন এবং সেই সঙ্গে সব সবসময়ের জন্য নতুন নতুন সার্কুলার দিচ্ছে ব্যাংক বা সরকার সেইগুলো সম্বন্ধেও কিন্তু আপডেটেড থাকুন এবং অবশ্যই মোবাইলের ফোন এসএমএস বা ইমেলের মাধ্যমে কাউকে আপনার ব্যাংকিং তথ্যগুলো দেবেন না এমনকি পরিবারের পরিজনের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করার মানে না দরকার না হলে সমস্ত তথ্য শেয়ার করা না করাই ভালো তাতে কিন্তু আপনার এই রকম বিপদ হতে পারে সেটা সে অজান্তে করুক বা জানতে করুক তখন কিন্তু আপনি ওই মানে অভিযোগ করতে গিয়ে সমস্যায় পড়বেন তাই অনুরোধ করব এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকুন তবে হ্যাঁ এই সমস্ত বিশ্লেষণ আমার নিজস্ব এর সঙ্গে আপনাদের অবশ্যই মতামত ভিন্ন হতেই পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি আমার মতন করে ব্যাখ্যা করেছি তো আপনাদের যদি এর এর থেকে মনে হয় যে অন্য কোনো বিষয় হতে পারে বা এই ব্যাখ্যাটা এইভাবে ঠিক নয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন খুশি থাকবেন এবং সজাগ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে